নমস্কার বন্ধুরা, ফুড লোকাল চ্যানেলে আপনারা স্বাগত। আমি আজকে চিকেন রেসিপি করবো। তো আমি এটারে এখানে 500 গ্রাম চিকেন আছে, তো আমি এটারে দইয়া হইয়া পরিষ্কার করলাম। তো আমার মাংসটা দইয়া পরিষ্কার হইয়া লইয়া আই গেছি। তো আমি এটার মধ্যে এখন দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদের, আধা চামচ হলুদের গুঁড়া, বেশি না, আধা চামচ মরিচের গুঁড়া আর আধা চামচ জিরার গুঁড়া, আর একটু তেল দিমু, আর লাস্টে দিলাম এক টুকরা লেবু নিয়ে এইরকম চেপিয়া তার রসটা দিলাম। দেখুন, দিয়ে আমি এটারে মাখাইয়া রাখি দিম। আমি এটারে ওখানে আমি মাংসের যে মশলা লাগে এটা আমি ভাজিলাম। ওখানে তেল ঢালি দিছি, অনেক পিস এক পিস করিয়া আলু ভাজিলাম। এটার মধ্যে একটু লবণ দিলাম, হলুদের গুঁড়ো, আমি এটারে লাল লাল করিয়ে ভাজিলাম। আমার আলুটা লাল করিয়ে ভাজা হয়ে গেছে, আমি এটা এখন নামাইলাম। দিলাম এখন আমি ফুরনো দিলাম, কালামরিচ, লং, জয়ত্রী, এলাইচ, দারচিনি, তিনটা শুকনো লঙ্কা, আর তেজপাতা। ওখান দিলাম আমি কাটিয়া রাখছিলাম পেঁয়াজ, আর পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত আমি এটারে ভাজব। আমার মাংস, আমার পেঁয়াজটা আমি 5 মিনিটের মতো ভাজা করছি। ওখানে আমি এটার মধ্যে দিলাম একটা বড় সাইজের টমেটো এরকম কাটিয়া। এটার উপরে আমি দিলাম লবণ, আমি আগে মাংসের মধ্যে মরিচ দিছি, এটার লেগে আমি এখন কম দিব, 1 চামচ মরিচ দিছি, আরো আধা চামচ হলুদের গুঁড়া, আরো 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করিয়া রাখছিলাম, এটা ডালি দিব। আমার সব মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এখন দিলাম ম্যারিনেট করে রাখছিলাম মাংস, এটা ছাড়ি দিব। মাংসটা ভালো রকম সিদ্ধ হওয়ার লাগে আমি ঢাকনা দিয়ে রাখবো। আমি একবার ঢাকনা উঠাইয়া দেখবো কেমন হইলো, জল বাড়িছে, জলটা শুকানি পর্যন্ত আমি এটারে আরো রান্না করি। আমি এখন আলুটা দিলাম, ভাজিয়ে রাখছিলাম আলু, দিলাম সিদ্ধ হইব। আমার জলটা মোটামুটি শুকাই যায় গিয়া, যত সময় শুকাইতো না, আমি আরো একটু সময় এটারে রান্না করি।
পুরো শুকাইয়া ফেললে আমি এটার মধ্যে ঝুল দিই। আমার মাংসটা ভাজা হইয়া তেল ছাড়ি দিছে সাইডের দিকে, আমি এখন ঝুল দিলাম এটার মধ্যে। ঝুলটা ফুটিয়ে উঠলে আমি এটার মধ্যে গরম মশলা দিয়ে নামাইন। আমার ঝুলটা পুরা রেডি, মাংসের পাতলা ঝুল। এখন আমি এটার মধ্যে গরম মশলা দিই, গরম মশলার গুঁড়া। দেখুন বন্ধুরা আমার মাংসের রেসিপিটা। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব করুন।